নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি সাপ্তাহিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 22 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত মেষ রাশি থেকে কন্যা রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে, অর্থাৎ আপনাদের এই সময়ের মধ্যে কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম ক্রিয়েট করবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুশীঘ্র। মেষ রাশি থেকে কন্যা রাশির জাতক জাতিকার 22 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত কেমন যেতে চলেছে তার একটি অগ্রিম ভবিষ্যৎবাণী এই ভিডিওতে আমি করতে চলেছি। তবে একটি ব্যাপার মাথায় রাখবেন, এটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এই সাপ্তাহিক রাশিফলটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই যে একদম পুঙ্খানুপুঙ্খ মিলবে, এ ধরে কখনোই এগোবেন না। তবে এই ভিডিওতে বলা কথাগুলো আপনাদের চলার পথে গাইড হিসেবে কাজে আসবে, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আসি মেষ রাশি, অর্থাৎ আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহে পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে এবং কাজের উদ্যমতাও কিন্তু বৃদ্ধি পাবে। এই সপ্তাহে আপনাদের ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে। পুরনো কোনো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে এবং তার কাছ থেকে আপনি হেল্প পেতে পারেন, এবং কোনো সম্পত্তি ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সপ্তাহে সন্তানের কাছ থেকে কিন্তু আপনি সুখ পেতে চলেছেন এবং অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহ আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। তবে এই সপ্তাহে আপনারা কয়েকটি জিনিস মাথায় রাখবেন, যেমন নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং নিজের আবেগকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, এবং দুমদাম কোনো গোপন কথা কাউকে বিশ্বাস করে বলবেন না, যেখান থেকে আপনার কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়াও শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষভাবে নজর রাখুন, এবং এই সপ্তাহে শত্রুতা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার জ্ঞাতি শত্রু বলুন বা বহিঃশত্রু বলুন আপনাকে কিন্তু ডিস্টার্ব করতে পারে। এরপরে আসি বৃষরাশি। আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের আয়ের ভাব কিন্তু যথেষ্ট পরিমাণে থাকতে চলেছে। এই সপ্তাহে আপনি ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন এবং এই সপ্তাহে আপনার সাহস ও পরাক্রম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু আপনার ভালো যাবে। এছাড়াও পুরনো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হওয়ার ফলে আপনার অনেক ক্ষেত্রে হেল্প করতে পারে। এছাড়াও এই সপ্তাহে আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও এই সপ্তাহে আপনি যদি গাড়ি বাড়ি এই সমস্ত কিছু ক্রয় করতে চান বা বুকিং করতে চান অনায়াসে করতে পারেন। এই সপ্তাহে সন্তানের কাছ থেকে সুখ পেতে চলেছেন এবং সন্তানের কারণে আপনার গর্ব অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি মধ্যম প্রকৃতির যেতে চলেছে এবং দাম্পত্য জীবন আপনাদের কিন্তু মধুর হতে চলেছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন কিন্তু খুব ভালো যেতে চলেছে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে খুশির ঠিকানা কিন্তু থাকবে না। এই সপ্তাহে ভ্রমণের যোগ কিন্তু আপনার দেখা যাচ্ছে, তবে কয়েকটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। যেমন এই সপ্তাহে মাথা গরম একদম করবেন না এবং এই সপ্তাহে হুটপাট কোনো ডিসিশান নেবেন না, যেখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়াও কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না এবং কাউকে অর্থ দেবেন না এবং অর্থ নেবেন না, এ দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়াও এই সপ্তাহে আপনারা একটু সাবধান থাকবেন দুর্ঘটনাজনিত প্রবলেম থেকে, অর্থাৎ
দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এরপর আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। প্রথম কথা বলি, মিথুন রাশির জাতক জাতিকার এই সপ্তাহ কিন্তু আনন্দপূর্ণ হতে চলেছে, অর্থাৎ মানসিক দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট আনন্দ লাভ করবেন। এছাড়াও অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সপ্তাহে আপনারা যারা ঘরে বসে রয়েছেন তারা কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করুন, কারণ চাকরি পাওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ আপনাদের দেখা যাচ্ছে। এছাড়াও এই সপ্তাহে ভ্রমণের কিন্তু যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ ট্যুরে কোনো যেতে পারেন। এই সপ্তাহে আপনার পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে এবং কোনো বন্ধুর কাছ থেকে আপনি হেল্প পেতে পারেন, যেখান থেকে কিন্তু আপনার জীবন ওয়ান স্টেপ এগিয়ে যেতে পারে। এই সপ্তাহে আপনি যদি কোনো গাড়ি বা বাড়ি ক্রয় করতে চান বা কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য কিনতে চান তা আপনারা করতেই পারেন। এই সপ্তাহে যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, অর্থাৎ যারা দাম্পত্য জীবনে চলছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম প্রকৃতির যেতে চলেছে। তবে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ খুশির ঠিকানা কিন্তু আপনাদের থাকবে না। এই সপ্তাহে কিছুটা মানসিক চাপ কিন্তু আপনাদের তৈরি হবে এবং এই সপ্তাহে ওভার কনফিডেন্স কিন্তু আপনারা কোনো কাজে হবেন না, যেখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। এছাড়াও এই সপ্তাহে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। এরপর আসি পরবর্তী রাশি কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহ আপনাদের কী বার্তা বহন করতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। এই সপ্তাহে আপনাদের মানসিক আনন্দ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং এই সপ্তাহে ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং এই সপ্তাহে অর্থনৈতিক উপার্জন কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। এছাড়াও যারা লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত কিছু কাটেন তাদের পক্ষে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সপ্তাহে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে সমস্ত কিছু কাজ হয় সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন। তবে এই সপ্তাহে আপনাদের ইনকাম যেমন হবে খরচাও কিন্তু সেরকম মাত্রায় কিন্তু হয়ে যাবে, অর্থাৎ ব্যালেন্সিংয়ের জায়গায়, ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গায়, ক্যাশ ইন হ্যান্ডের জায়গায় কিন্তু অনেকখানি কম থাকবে। এই সপ্তাহে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম প্রকৃতির যেতে চলেছে, কিন্তু যারা প্রেমিক প্রেমিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের খুশির ঠিকানা থাকবে না। এই সপ্তাহে আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন, তবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন, আপনার পেটের অসুখ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও হার্টের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে এবং ছোটোখাটো দুর্ঘটনাজনিত প্রবলেম কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, তাই রাস্তাঘাটে যখন চলবেন তখন সাবধানে চলুন। এই সপ্তাহে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এবং কিছু ক্ষেত্রে আপনাদের লোন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি সিংহ রাশি, অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ অর্থের আগমন কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে। এছাড়াও এই সপ্তাহে আপনার মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। সপ্তাহের শুরুতে আপনার মানসিক দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এই দিকটা অবশ্যই মাথায় রাখুন। এই সপ্তাহে আপনার যেমন আয় হবে ঠিক তেমনই কিন্তু আপনার ব্যয় হয়ে যাবে, অর্থাৎ ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা কিন্তু নীল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও লোন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই সপ্তাহে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনাদের সম্পর্কে কিন্তু কিছুটা অবনতি দেখা যেতে পারে।
তবে যারা প্রেমিক প্রেমিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের নতুন প্রেম আসতে চলেছে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের জীবনেও কিন্তু প্রেম আসতে চলেছে। এই সপ্তাহে জেদ, রাগ এই দুটির কারণে আপনার জীবনে অনেক কিছু হারাতে পারেন, অর্থাৎ এই সপ্তাহে আপনার রাগকে কন্ট্রোল করুন, যেখান থেকে আপনারই মঙ্গল হবে। এবং কথা বলার মধ্যে কিছুটা সংযম রাখুন, যেখান থেকে আপনার শত্রুতা বৃদ্ধি পাবে না, অর্থাৎ আপনি দুমদাম কোনো কথা বলে ফেললেন সেখান থেকে কিন্তু নতুন করে কিছু শত্রু তৈরি হয়ে গেল, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে ছোটোখাটো রোগ ব্যাধি কিন্তু আপনার আসতে পারে বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, এবং সেখান থেকে হসপিটালাইজড হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, যেখান থেকে আপনার অনেক পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। যারা বিবাহের জন্য এগোচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, আপনারা বিবাহের জন্য এই সপ্তাহে এগোবেন না, পরবর্তী সপ্তাহে এগোতে পারেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির যেতে চলেছে। তবে যারা বেকার রয়েছেন, ঘরে বসে রয়েছেন, তাদের কিন্তু কর্মপ্রাপ্তি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকার কথায়। অর্থাৎ আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহ আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। প্রথম কথা বলি, আপনাদের এই সপ্তাহে মানসিক দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি পাবে সপ্তাহের শুরুর দিকে। তবে এই সপ্তাহ যতটা গড়াবে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং মনের দিক থেকে হ্যাপিনেস আপনারা কিন্তু ফিল করবেন। এই সপ্তাহে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং পুরনো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে এবং যেখান থেকে আপনাকে কিছু পরিমাণ সে হেল্প করতে পারে। যারা বেকার রয়েছেন, ঘরে বসে রয়েছেন, তারা কিন্তু নতুন চাকরি পেতে চলেছেন, তাই আপনারা ঘরে বসে না থেকে চাকরির জন্য প্রচেষ্টা করুন। যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পেতে চলেছে। তবে আপনার উপার্জন যেমন বৃদ্ধি পাবে সেরকম কিন্তু খরচাও কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্সের জায়গাটা কিন্তু নীল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সপ্তাহে আপনারা ভ্রমণে যেতে চলেছেন, অর্থাৎ দেশের মধ্যে এবং দেশের বাইরে কিন্তু আপনারা ভ্রমণে যাবেন। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদেরকে বলবো একটু সাবধানে চলুন, হুটপাট রাগ করবেন না, এবং রাগের কারণে কিন্তু আপনার পার্টনারের সাথে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তবে যারা প্রেম বা প্রেমজ জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা খুবই আনন্দপূর্ণ হতে চলেছে। এই সপ্তাহে ছোটোখাটো দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই যখন বাইক চালাবেন বা ফোর হুইলার চালাবেন তখন অবশ্যই একটু সাবধানে চলাচল করুন। তো এতটুকুটাই বলবো। তো এই ছিল মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত সাপ্তাহিক রাশিফল, আপনাদের কেমন যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।